হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল আমি আছি তোমাদের সঙ্গে সৌমেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সানডে কিউএনএ পার্ট এইট তোমাদের সমস্ত কোশ্চেনের আনসার আজকের এই ভিডিওতে পেয়ে যাবে তো ভিডিওটাকে স্কিপ করো না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটাকে প্রেস করে দেবে যে কোনো ধরনের জবের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর এই ভিডিওটাকে একটা লাইক করে তোমার সকল বন্ধু বান্ধবীদেরকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবো তো দেখো আজকের প্রথম কোশ্চেন কে জিজ্ঞাসা করেছে এবং কী কোশ্চেন জিজ্ঞাসা করেছে তো অনেকস্ক্রিন দেখতেই পাচ্ছো তো আজকের কোশ্চেন জিজ্ঞাসা করেছে আর্মি লাভার তো সে জিজ্ঞাসা করেছে দাদা বলছি যে এস এসসি জিডির ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে তো তোমাদের এসএসসি জিডির ফর্ম ফিল আপ দশ জুন মানে এই মাসের দশ তারিখ থেকে পনেরোই জুনের মধ্যে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়ে যাবে এবং তোমাদের অনলাইনে ফর্ম ফিল শুরু হয়ে যাবে তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে সুভাষ দাস দাদা এই মুহূর্তে ডাব্লু অ্যাসপারেন্ট এর মনে একটাই প্রশ্ন যে পরীক্ষা কি সত্যি জুলাই হবে না পিছিয়ে যাবে হ্যাঁ তোমাদের পরীক্ষা পিছিয়ে গেছে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তোমাদের আঠেরো জুলাই প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে না ডাব্লু বিপি কনস্টেবলে তারপরে দেখুন এক্স কোশ্চেন জিজ্ঞাসা করেছে রাজিবুল শেখ সে জিজ্ঞাসা করেছে দাদা দু হাজার একুশ কনস্টেবল প্রিলি এক্সাম কবে হবে সেপ্টেম্বর অক্টোবর মাসে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে আর কাট অফ কত যাবে তোমাদের কাট অফ চল্লিশ প্লাস তুমি টার্গেট রেখো যে কোনো ক্যাটাগরির হয়ে থাকো আমি তোমাকে রিকমেন্ড করবো তুমি চল্লিশ প্লাস টার্গেট রেখো তাহলেই তুমি প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করে যাবে তারপরে দেখো এক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে বেঙ্গল পুলিশের এসআই কনস্টেবলের এক্সামের জন্য বেস্ট বুকগুলোর নাম বলুন এ নিয়ে অলরেডি আমার একটা ভিডিও বানানো আছে চাইলে সেই ভিডিও দেখে আসতে পারো যার লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি কিংবা চ্যানেলে রয়েছে দেখে আসতে পারো তারপরে দেখো নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে কোনো কোশ্চেন নাই দাদা কারণ আমি কোশ্চেন করলে রিপ্লাই করো না এই তো রিপ্লাই করলাম অবশ্যই রিপ্লাই করবো কোশ্চেন করলে অবশ্যই রিপ্লাই করবো তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে দাদা কলকাতা পুলিশের আগে মাঠ হবে না পরীক্ষা হবে আগে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে তারপরে তোমাদের মাঠ হবে তারপরে হবে মেন এক্সাম তারপরে হবে তোমাদের ইন্টারভিউ যেমন তোমাদের ডব্লিউবিপি কনস্টেবলের ক্ষেত্রে হয় মাঠ আগে হলে ভালো হয় কারণ অনেকেই মাঠ ঝোপ খাটে না কিন্তু পড়ার ক্ষেত্রে পাস করে যায় ফলে আমাদের লো ছাত্রগুলোর জীবন নষ্ট হয়ে যায় দয়া দয়া করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক তো যাই হোক তোমাদের আগে প্রথমে প্রিলি পরীক্ষায় হবে তারপরে দেখো নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে দাদা ডাব্লিউ বিপি প্রিলি এক্সাম কি আঠেরো জুলাই হচ্ছে না আঠেরো জুলাই তোমাদের প্রিলিমিনারি এক্সাম হচ্ছে না তারপরে দেখো নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে স্যার বিপি অঙ্গনওয়াড়ি এক্সাম কবে হবে এর কত জন অ্যাপ্লাই করেছে প্লিজ স্যার একটু বলবেন তো তোমাদের এক্সাম নিয়ে এখনও কোনো আপডেট নেই তবে কতজন অ্যাপ্লাই করেছে এই নিয়ে একটা ভিডিও বানানো আছে চালে দেখে আসতে পারো তোমরা চ্যানেলে রয়েছে এই নিয়ে ভিডিও তারপরে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে নেক্সট কোয়েশ্চেন করেছে আপনার কিছু আমার কিছু কোশ্চেন নেই সবারই কোশ্চেনের অ্যান্সার দিলে আমার অ্যান্সার পেয়ে যাবো হ্যাঁ সবারেরই অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি আমি তারপরে দেখো ওয়ারলেস অপারেটরে কোনো খবর দাদা প্লিজ বলো আপডেট পাইনি কিছু দিনের মধ্যে আমি আপডেট নেওয়ার চেষ্টা করছি আপডেট পেলে অবশ্যই তোমাকে ভিডিও করে জানিয়ে দেবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলেই হবে তারপরে দেখো নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে দাদা তুমি আমাদের অনেক হেল্প করছো আর আশা করি করেও যাবে থ্যাংক ইউ দাদা অনেক অনেক তোমাকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করতে থাকো তোমাদেরকে অবশ্যই আমি এই চ্যানেলটা তৈরি করেছি তোমাদেরকে হেল্প করার জন্যই তারপরে দেখো এক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে স্যার ডাব্লুবিপি কনস্টেবল প্লিমিনারি যে আঠেরো জুলাই হবে খুব টেনশন না হবে না এমনি তো বললাম তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে তোমাদের এই মান্থের মিডিলে কিংবা লাস্টের দিকে শুরু হয়ে যাবে আশা করছি তারপরে দেখো নেক্সট কোশ্চেন যে করেছে জিজ্ঞাসা করেছে ডাব্লুবিপি কনস্টেবলে কি আঠেরো জুলাই হবে না হবে না একই কোশ্চেন তারপরে ডব্লিউবিপি বিপি প্রিলি না হবে না কোন মানতে হবে সেপ্টেম্বর কিংবা অক্টোবর বলেই তো দিলাম তারপরে দেখো নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে দাদা এসএসসি জিডির ফর্ম ফিলাপ কবে থেকে হতে পারে একটু প্লিজ বলবেন তোমাদের দশ জুন মানে এই মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে অনলাইনে ফর্ম ফিলাপ আশা করছি শুরু হয়ে যাবে অফিশিয়াল নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা তারপরে দেখুন নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করছি এই বিগ বাদার হোপি ওয়েল আমি ভালো আছি অবশ্যই তুমিও ভালো আছো আপডেট কলকাতা পুলিশ কনস্টেবল রিকুমেন্ড প্রসেস অ্যান্ড দিল্লি পুলিশ হেড কনস্টেবল রিকুমেন্ড আপডেট তো এ নিয়ে কলকাতা পুলিশ নিয়ে আমি ভিডিও বানিয়েছি রিকুমেন্ট প্রসেস কীভাবে নিয়োগ হবে এর আগের ভিডিওটা হয়তো রয়েছে দেখে আসতে পারো আর দিল্লি পুলিশের হেড কনস্টেবল নিয়েও আই থিঙ্ক আমার মনে হয় ভিডিও বানানো আছে চ্যানেলে চেক করতে পারো আর দরকার হলে অবশ্যই আমি বানিয়ে দেবো তারপরে এসএসসি জিডি কনস্টেবল কেপি কনস্টেবলের ফর্ম ফিল আপের তারিখ ডাব্লিউ বিবি কনস্টেবলের এক্সামের ব্যাপারে জানতে চাই সমস্ত অ্যান্সার পেয়ে যাবে যে ভিডিও যে আগের কোশ্চেনগুলোর আনসার দিলাম সমস্তটাই বলে দিয়েছি তারপরে দেখো নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে দাদা কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ সেম কোয়েশ্চেন বললাম তোমাদেরকে হ্যাঁ ব্যারাকপুরে আর্মি র্যালি অনলাইন কবে থেকে হবে তো এখনও আপডেট পাইনি তবে তোমাদের র্যালির ডেট ঠিক হয়ে রয়েছে খুব শীঘ্রই তোমাদের র্যালি কিন্তু চালু হবে এটাই তোমাদেরকে বলবো র্যালি খুব শীঘ্রই চালু হচ্ছে তোমাদের অনলাইনের ডেট কিন্তু এখনও জানা যায়নি তারপরে কলকাতা পুলিশের মাঠ আগে হবে না এক্সাম এক্সাম হবে আগে হ্যাঁ দাদা আরও বহরমপুর আর্মি এলে র্যালি কী নভেম্বরে হবে নাকি হ্যাঁ হতে পারে তারপরে নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে দেখো সুখদেব মাঝি সে জিজ্ঞাসা করেছে দাদা জিআই প্র্যাকটিসের কোনো কোন অথারের বুক ভালো একটু বলবেন জি আই জিআইয়ের জন্য অনেক বই রয়েছে যে কোনো সব বই ভালো তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারো সব রকম ভালো তুমি জিআইয়ের জন্য ছায়া প্রকর্ষণের যে সুবিধাসের বইটা বাই করতে পারো সেই বইটা খুবই ভালো অনেক কিছু দেওয়া আছে বইটাতে তারপরে দেখো আঠেরো জুলাই এক্সাম হবে না পড়লাম সেম কোশ্চেন সেম কোশ্চেন তোমাদের তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে ডাব্লিউ বি কনস্টেবলে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করব। অ্যাডমিট কার্ড তোমরা পাবে পরীক্ষার ডেট ঘোষণা হয়ে যাবে পরীক্ষা যেদিনকে হবে তার ঠিক দশ দিন কিংবা এক সপ্তাহ আগে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এই নিয়ে চিন্তা করার দরকার নেই আপডেট পেলে অবশ্যই জানাবো তোমাদের যদি যেদিনকে পরীক্ষা হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে অবশ্যই জানাবো তারপরে দেখো নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে দাদা বলছে ডাব্লু বিপি পরীক্ষা ঠিক কবে হবে বললাম তোমাদেরকে তো সেম কোশ্চেন রয়েছে তারপরে দেখো একটা কোশ্চেন রয়েছে আবগারি মেন এক্সাম কোন মানতে হবে তো তোমাদের আবগারি মেন এক্সাম অনেক লেট হবে তোমাদের এই বছরের শেষের দিকে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে কিংবা তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের প্রিমিনারি এক্সামের পরে হতে পারে তোমাদের আবগাড়ি মেন অনেক লেট আছে সেম কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে ওয়ালেস অপারেটার কোন আপডেট দাও ওয়ালেস অপারেটারে এখন কোনো আপডেট নেই আপডেট নেওয়ার চেষ্টা করছি অবশ্যই দু এক মধ্যে ভিডিও আসছে তারপরে দেখো দাদা বলছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দায়িত্ব তাহলে কোন এক্সাম আগে হবে তোমাদের আগে হবে এখানে বলেছে দেখো দাদা বলছে আবগাড়ি বেঙ্গল কনস্টেবল কলকাতা পুলিশের এক্সাম তো বেঙ্গল বোর্ড দায়িত্ব তাহলে কোন এক্সাম আগে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ না কলকাতা তোমাদের আগে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তারপরে তোমাদের হবে আফগাড়ি তারপরে কলকাতা তারপরে দেখো কলকাতা পুলিশের আগে পরীক্ষা হবে পরীক্ষা পরীক্ষার সব এই নিয়ে তো ভিডিও বানিয়েছি আমি আগামী দিনে বলতে গেলে অনেকগুলোই তোমাদের রয়েছে আগামী দিনে রয়েছে তোমাদের এখানে বলেছে দেখো একজন জিজ্ঞাসা করেছে জয় তো সে জিজ্ঞাসা করেছে দাদা আগামী দিনে কী কী পরীক্ষাগুলো আছে যদি বলো তাহলে খুব ভালো হয় সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নেবো তোমাদের যদি ডাব্লু বিপি কনস্টেবলে ফর্ম ফিল আপ করে থাকো ডাব্লিউ বিপি কনস্টেবল ডাব্লিউ বিপি এস আই কলকাতা পুলিশ আফগারি মেন রয়েছে তারপরে তোমাদের ফুড এস আই বেরোবে অনেকগুলো বিজ্ঞপ্তি আশা করছি তোমাদের বেরোবে সামনে তো ভালোভাবে প্রস্তুতি নাও তো ভালোভাবে প্রস্তুতি নিলে তুমি একটা জব পেয়ে যাবে তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে দেবু সে জিজ্ঞাসা করেছে ডাব্লুবি কনস্টেবলের বেস্ট বুক কী আছে যেটা ভালোভাবে করলে আর অন্য বই কিছু করতে হবে না ম্যাথামেটিক্স জি কে বেঙ্গলি ভার্সানের বুক অনেক রয়েছে সুবিদ্যাস দাস রয়েছে ম্যাথ রয়েছে রিজনিংয় সুবির দাস রয়েছে ইংলিশের জন্য তোমাদের অনেক রয়েছে ইংলিশ তো তোমাদের মেন এক্সামে রয়েছে তোমার জিকের জন্য নিতে পারো তরুণ গোয়েল ইংলিশ ভার্সনের বই নিতে পারো লুসেন্টের অনেক বই রয়েছে তুমি তোমার যেটা সুবিধা হয় তুমি সেই বইটাই নিতে পারো যে কোনো একটা বই নাও ভালোভাবে প্রিপারেশান নাও তাহলেই হবে একটা বই পড়লে একটা দুটো বই পড়লেই তুমি আরামসে কোয়ালিফাই করতে পারবে দশটা বই পড়ার দরকার নেই আর আমরা একটা বই লঞ্চ করেছি হয়তো তোমরা সকলে যেন এক্সাম বাংলার তরফ থেকে সেই বইটাও বাই করতে পারো সেই বইটা সাজেশান ভিত্তিক খুব ভালো বই যেগুলো বিগত বছরের কোশ্চেনগুলো রয়েছে সেইভাবে বইটা তৈরি করা হয়েছে যেমন কোশ্চেন এসেছে কোশ্চেন প্যাটার্ন সমস্ত কিছু দেওয়া আছে সেই বইটাও তোমরা নিতে পারো যার লিঙ্ক বক্সে দেওয়া আছে তারপর দেখো নেক্সট কোশ্চান স্যার এবার কি জেনারেলদের ফাইনাল মেরিট পঁচাত্তর প্লাস হবে কনস্টেবলের না অত যাবে না অত অফ যাবে না তোমাদের এবার যেমন কাট অফ গেছে তার থেকে ধরে রাখতে পারো দুই তিন কাট অফ বেশি যেতে পারে এর বেশি শার্টের ওইদিকে যাবে না শার্টের এই দিকেই থাকবে ভালোভাবে প্রস্তুতি নাও তাহলেই হবে তারপরে একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি আচ্ছা দাদা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বীরভূমে আপনি কী করেন অবশ্যই নিয়ে আমার ভিডিও আসবে খুব শীঘ্রই ভিডিও আসবে ওয়ান ল্যাক যখন আমার সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আমি ফেস ক্যাম্প ভিডিও করবো এবং আমি কী করি বাড়িতে কে কে আছে সব কিছু ফ্যামিলি নিয়ে আমি ও ভিডিও বানাবো অবশ্যই তোমাদেরকে আমি ভিডিও দেবো ওয়ানল্যাক যেদিন আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে যাবে সেই দিনকে আমি ফেস ক্যাম্প ভিডিও করব ডাব্লিউ বিপি এক্সাম কি তাহলে আঠারো জল না হবে না তারপরে দেখো দাদা তুমি সুবিধা সে এর বইয়ের কাউন্টিং ফিগার অধ্যায়টা করলে ভালো অবশ্যই চেষ্টা করব করানোর ক্লাস নেওয়ার চেষ্টা করবো অবশ্যই আমি একা যেহেতু সমস্ত কিছু সামলে উঠতে পারছি না তো চেষ্টা করব তোমাদেরকে করানোর আর সেরকম সেম তোমাদের কোশ্চেন রয়েছে আর যা দেখতে পাচ্ছি আর সেরকম কোনো কোশ্চেন নেই তো যাই হোক এখানে একজন জিজ্ঞাসা করেছে হ্যাঁ এখানে একজন জিজ্ঞাসা জিজ্ঞাসা করেছে দাদা কোনো ক্যান্ডিডেটের যদি কালার বাইন্ড ব্লাইন্ডনেস থাকে থেকে থাকে তাহলে কি মেডিকেলে বাদ পড়বে তো দেখো মেডিকেলে তোমাদের খুব একটা টাফ হয় না মেডিকেল সিম্পলি হয় আর তোমাদের মেডিকেল এখানে আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করেছে ডাব্লিউ বিপির দুটো কি ডিস্ট্রিক্ট হস হাসপাতাল থেকে করানো হয় তো যাই হোক তোমাদের মেডিকেল খুব টাফ হয় না একটা কথা তুমি পড়াশোনাটাকে চালিয়ে যাও এটাই তোমাদেরকে বলবো সেরকম কোনো চাপ নিও না মেডিকেল খুব টাফ হয় না আর তোমাদের ডিস্ট্রিক্টে চারটি তোমাদের মেডিকেল হয় মানে চারটি তোমাদের চেক করানো হয় আর চারটি হয় ডব্লু বিপির বোর্ডে তো প্রথম প্রশ্ন যে উত্তর দিলে ভীষণ দরকার উত্তর দিলে খুব অভিযোগ অভিযোগগত বোঝা তো অবশ্যই প্রিপারেশান নাও সেটা পরবর্তী ব্যাপার তুমি ভালোভাবে প্রিপারেশান নাও কি হবে না হবে ওটা ভেবে লাভ নেই তোমাকে জাস্ট থেকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে মেডিকেল খুব টাফ হয় না এটাই তোমাকে বলবো তো আজকে লাস্ট কোয়েশ্চেন দেখো দাদা বলছে ডাব্লিউ বিবি প্রিলি এক্সামকে আঠেরো জুলাই হবে না কর্মসংস্থান পেপারে দেওয়া হচ্ছে আর যদি পরীক্ষা না হয় তাহলে কর্মসংস্থান ভুল খবর দেয় কর্মসংস্থান পেপার ভুল খবর দেয় না এটা তারা আপডেট তারা দু এক সপ্তাহ আগে আপডেটটা যেটা পায় সেটাই তারা এই সপ্তাহ দেয় তার আগের আপডেট এইভাবে তারা দেয় সেই কারণে তারা সঙ্গে সঙ্গে যে কোনো আপডেট চলে আসে সেটা তারা দিতে পারেন না এ হচ্ছে ব্যাপার কর্মসংস্থান ভুল কে বলেছে ভুল দেয় অন অনেক ক্যান্ডিডেটদেরকে হেল্প করেছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো চ্যানেল নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে যাও প্রত্যেক রবিবার তোমাদের সানডে বার্তা নিয়ে আসবো সরি সানডে এনে ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য আর কোনো কোশ্চেন থেকে থাকলে এরপরে সানডে কিউ এনে তো করো তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকে ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো গুড বাই জয় হিন্দ বন্দে মাতরাম